বাবা মারা গেছে 2015-তে, তখন আমরা ক্লাস 10-এ পড়তাম, টেস্টের সময় বাবা মারা গেছে। তো সেক্ষেত্রে এখন আমি মা ভাই মিলে মোটামুটি ইন আনতে পেরেছি, মোটামুটি এখন কাজটা আমরা শিখে গেছি। প্রথমে 10 পয়সা থেকে স্টার্ট হয়েছে, তারপরে 15 পয়সা, 25 পয়সা, তারপরে 50 পয়সা, 1 টাকা। ও আবার সহজও দেওয়া হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো আমি আরও 6টা লুচি নিয়ে নিচ্ছি, বাট এখানে একটা জিনিস তোমাদের দেখাই, এখানে কিন্তু লঙ্কার আচার রয়েছে আর এখানে কিন্তু সস রয়েছে। আচ্ছা, ঘর থেকে ইন্ট্রোটা করছি, বাইরের ওয়েদার প্রচুর পরিমাণে ভ্যাপসা, যদিও একটু পরে যাবো আমি খেতে, দেখো যদি শুরুটা ভালো করে না করি শেষটা তুমি লোক কেন দেখো গে? আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, হায়েস্ট ক টাকা পিস কচুরি খেয়েছো? 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 5 টাকা, 4 টাকা? বাট আমি আজকের যেখানে খেতে যাব সেখানে কচুরির পিস 1 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো, 1 টাকা। 2023-এ দাঁড়িয়ে 1 টাকায় কচুরি পাওয়া যাচ্ছে, সেটা কচুরি না লুচি জানি না, সেটা অন দ্য স্পট গেলে বুঝতে পারবো। ওয়াই দাবে, আমি সুদীপ, তোমরা দেখছো স্বাদের সন্ধানে সুদীপ, তাহলে শুরু করা যাক। রাস্তার ধারে ভ্যানের উপরে ছোট্ট দোকান দেখতেই পাচ্ছ, বাবা মা ভাই দাদা পিসি সকলে মিলেই একসাথে কাজ করে। আর এছাড়া আমি সকাল সকাল এসেছিলাম ভিডিও করতে, কিন্তু এখনই যা ভিড় লেগে গেছে। আচ্ছা মিডল, আমার একটা প্রশ্ন আছে, ধরো অনেক জায়গায় তো 8 টাকায় পাওয়া যায়, 6 টাকায় পাওয়া যায়, 5 টাকায় পাওয়া যায়, 4 টাকায় লুচি পাওয়া যায়, 1 টাকায় কেন দিচ্ছে? 1 টাকায় কেন? 1 টাকায় এটা আমার বাবা শুরু করেছে, মানে যারা কম টাকায় ভালো খাবার কিছু পাওয়া যাবে, মানে কি বলবো, অল্প টাকায় পুষ্টিকর খাবার যাতে বলা হয়, তো এক্ষেত্রে এটা চালু করেছিল আমার বাবা। এটা প্রথমে 10 পয়সা ছিল, তারপরে 15 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এখন গিয়ে এটা এসছে 1 টাকা। আশা করি সামনের বোর্ড বাড়তেও পারে বা নাও বাড়তে পারে, এটা করাটা এক্স্যাক্টলি একটাই কারণ, এখানে আমাদের পাশে একটা বাচ্চাদের স্কুল রয়েছে, সেই বাচ্চাদের যাতে খেতে অসুবিধা না হয়। তুমি জানো ভালো মতো বাচ্চাদেরকে বাড়ির লোক টিফিনের জন্য কত টাকা দেয়? 5 টাকা, 10 টাকা, একটি গেলে তো বেশি তো দেবে না, বলছে সে যদি 5 টাকায় দুখানা পুরি খায় তো ওর পেট ভরবে না, তো সেক্ষেত্রে আমরা সেই দিকটা চিন্তাভাবনা করে আমরা 1 টাকা করে রেখেছি, যাতে পুরিটা ওদের মনে হয় বেশি, একটু ঘুগনিটা একটু বেশি করে দেওয়া হয়, এই জন্যই এই কনসেপ্টটা। ঝুড়ি ঝুড়ি লুচি নিমেষেই শেষ হয়ে যাচ্ছে সকাল সকাল, এতটাই ডিমান্ড এখানে। কিন্তু আন্টি আঙ্কেল অনবরত লেচি বেলে চলেছে, এই সাইজ দেখতে পাচ্ছ হচ্ছে, আর মানুষে কিন্তু 4-5টা না, যেহেতু 1 টাকা করে পিস, লোকে 20-25টা, 15টা আমার সামনে নিয়ে যাচ্ছে আমি দেখছি। আর এতটা পরিমাণে যে লোক আসছে যার জন্য আগে থেকে পার্সেল করে রাখা হচ্ছে যাতে ভিড়টা না দোকানে হয়। এক্সাম্পল হিসেবে যদি বলি, এখানে দেখতে পাচ্ছ 10টা, মানে মোটামুটি 10টা আছে না এখানে, মানে কেউ 10টা নিচ্ছে তো কেউ 20টা, এখানে পার্সেল চলছে, পার্সেলে কটা যাচ্ছে এখানে? এখানে পার্সেল নেওয়া হচ্ছে 20টা। আমরা সবে সবে দেখলে এক বালতি ঘুগনি ঢালা হলো, এরপরে এর মধ্যে কি ঢালা হবে? মশলা আছে, মশলা স্পেশাল মশলা, অনেক কিছু মিক্স করে দেওয়া আছে। আচ্ছা, ও আবার সসও দেওয়া হচ্ছে? আচ্ছা, হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে। তুমি তো অনেকটা করে ঘুগনি দাও, মানে 1 টাকার সাথে, এবার 1 টাকার লুচি দিচ্ছ সাথে অনেকবার করে ঘুগনি দিচ্ছ, মানে আমি একটাই প্রশ্ন করতে চাই, এই যে ঘুগনিটা রয়েছে এর মধ্যে কি কোনো বেসনের ব্যাপার রয়েছে বা ফ্যান মিক্স করার ব্যাপার রয়েছে? কারণ অনেকবার করে দিতে হচ্ছে, অনেকেই নিচ্ছে, শুধু সেটা জানতে চাইছি। না না না, এরকম কোনো ব্যাপার নেই, আমরা যেরকম ঘুগনি বানানো হয় সেরকমই বানাই, কোনো ফ্যান না, কোনো বেসন না বা অন্য কিছু যাতে এটাকে গাঢ় করে ওরকম কোনো কিছু ইউজ করি না আমরা। ন্যাচারাল জল, ন্যাচারাল জল দিয়ে যেরকম হয় এটাকে একটু বেশিক্ষণ ফুটিয়ে একটু গাঢ় করে করা হয়, এই এর থেকে বেশি কিছু নেই। আমার হাতে এই মুহূর্তে রয়েছে 1 টাকার কচুরি, বাট এখানে 6 পিস রয়েছে, 6 পিস 6 টাকা, সাথে কিন্তু ঝুড়ি ভাজা আলু ঘুগনিতে রয়েছে, আর উপর থেকে কিন্তু চাট মশলা ছড়ানো, মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভালো আইটেম সকালবেলা, মোটামুটি উপযুক্ত ব্রেকফাস্ট বলা যেতে পারে। দোকানে বসার জন্য 2-1টা বেঞ্চ আছে, বাট ভিতরটা একটু অন্ধকার, যার জন্য একটু বাইরে এলাম ফুড রিভিউ করতে। এই রইলো ছোট ছোট লুচি 1 টাকা পিস, টাকা লুচির কতটা রিভিউ দেবো, ছোট ছোট সাইজ, আমি ভেবেছিলাম একটু পাঁপড়ের মতন হবে, বাট না, একটু নরমই আছে লুচিটা। ঘুগনিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন রয়েছে, চাট মশলা ঝুড়ি একসাথে মিশিয়ে, চলো ট্রাই করি। এই রইল ঘুগনি, ঝুড়ি দিয়ে ঘুগনি দিয়ে চাট মশলা দিয়ে ভালোই লাগছে খেতে, সকালের ব্রেকফাস্ট মোটামুটি জমে যেতে পারে এরকম যদি পাওয়া যায় ঘুগনি। একটু এই লুচির সাথে একটু ঘুগনিটা নিই,
নিয়ে চলো ট্রাই করি। দেখো লুচি বলো ঘুগনি বলো দুটোই ভালো লাগছে, আমি আগেও বলেছি এখনো বলছি ঘুগনিটার মধ্যে একটা টাইমিনেস ব্যাপার রয়েছে, ছড়িয়ে দিয়েছে আর চাট মশলার জন্য একটা আলাদা টেস্ট লাগছে। এছাড়া কিন্তু লুচিটা কোনো উগ্র তেলের গন্ধ নেই, নর্মালি একদম আমি ভেবেছিলাম যে পাঁপড়ের মতন হবে এক টাকার পিস, কিন্তু না পুরোপুরি নরম আর খুবই ভালো লাগছে। এক টাকার লুচি বলে বা ঘুগনি পাচ্ছি বলে ফুড রিভিউ দেবো না তা হতে পারে না, আমার কাজ ওটা তো আমি ওটা করবোই, কারণ সত্যি কথা বলতে ভালো লেগেছে আমার। তো আমি আরও ছটা লুচি নিয়ে নিচ্ছি, বাট এখানে একটা জিনিস তোমাদের দেখাই, এখানে কিন্তু লঙ্কার আচার রয়েছে আর এখানে কিন্তু সস রয়েছে, তোমরা যে কোনো একটা নিতে পারবে, নয় লঙ্কার আচার নয় সস, বাট আমি ভিডিও করার জন্য দুটো একসাথে নিয়ে তোমাদের দেখালাম। বুঝতে পারছো এক টাকা পিস অথচ কত কিছু পাওয়া যাচ্ছে, মানে ছখানা যদি তোমরা লুচি নাও তার সাথে ঝুড়ি ভাজা আছে, ঘুগনি আছে, আচার আছে, তারপরে এদিকে সস আছে। দেখো সব কিছুই ট্রাই করেছি, বাট ওই যে আচারটা পেলাম ভাবছি একটু লঙ্কার আচারটা ট্রাই করি, তারাও নিই খেয়ে দেখি। লঙ্কার আচার তোমরা যারা যারা খেয়েছো তারা জানো কেমন লাগে, অ্যাকচুয়ালি ঝাল ঝাল একদমই লাগে না, টক টক লাগে। সব কিছু মিশিয়ে একবার ট্রাই করি। এই রইলো তো আমার এখানে সস তো অলরেডি লেগে গেছে, এখানে একটু এই লঙ্কাটা নিলাম, একটু ঘুগনি নিলাম, চলো নিয়ে একসাথে ট্রাই করা যাক। ঘুগনি লুচি নিয়ে বলেই দিয়েছি, এই যে একসাথে মেশানোর পর যে হালকা মিষ্টি হালকা টক, মানে লঙ্কার হালকা টক টক ভাব আর হচ্ছে তোমার সসের মিষ্টি, সব কিছু মিশে কিন্তু দারুণ লাগছে। ওই পাপড়ি চাট খেয়েছো, ঠিক পাপড়ি চাট ফিলিং আসছে ব্যাপারটা, বাট একটু নরম আছে, পাপড়ি চাট একটু মচমচে কুড়কুড়ে ব্যাপারটা থাকে, এখানে লুচি যেহেতু। আর একটা জিনিস দেখবে পাপড়ি চাট আর এই যে লুচি সাইজটা প্রায় একই, এক টাকার সাইজ যেটা হয়। একটা ভালো ইনফরমেশন কিন্তু তোমাদের দিলাম, তোমরা এসে এখানে ব্রেকফাস্ট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো আমাকে, ফেসবুকে অবশ্যই ফলো করো, আর ইনস্টাগ্রাম সাথে সন্ধানে সুদীপ ওখানে গিয়ে কিন্তু দেখতে পারো ভিডিও। তোমাদের চেনা জানা যদি এরকম দোকান থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করো, ইনস্টাগ্রাম সাথে সন্ধানে সুদীপ। এছাড়াও কিন্তু বাবা ঘামে আমার মুখ জ্বলে যাচ্ছে, চোখে গুড়ি গুড়ি ঘাম পড়ছে, কি বলবো তোমাদের। ফেসবুক আছে, ফেসবুকে সেখানেও ইনফরমেশন আমাকে দিতে পারো, যদি এরকম দোকান থাকে আমি অবশ্যই গিয়ে ভিডিও করব। আমাদের সকাল 6টা থেকে ওপেন হয়ে যাবে, সকাল 11টা পর্যন্ত দোকান দিয়ে লাস্ট। আর একটু অ্যাড্রেসটা বলে দাও। এটা আমাদের এখানে অ্যাড্রেস হলো টিটাগড় আলিহাজার রোড মাঠপাড়া গার্লস হাই স্কুলের সামনে যে কচুরির দোকানটা রয়েছে সেটাই আমাদের, 9123086352। নামটা মৃণাল সরকার। ভাই তো অ্যাড্রেসটা বলে দিয়েছে, এবার আমি যেভাবে এলাম সেটা তোমাদের বলি। শিয়ালদায় নামলাম, মানে বারুইপুর থেকে শিয়ালদায় এলাম, শিয়ালদা থেকে নেমে টিটাগড়ের ট্রেন ধরলাম, টিটাগড়ে নেমে মানে 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, ট্রেন ক্রস করে 4 নম্বরে আসলাম, মানুষকে জিজ্ঞেস করলাম মাঠপাড়া হাই স্কুলটা কোথায়, তো বলে দিল। এবার মাঠপাড়া হাই স্কুলের কাছাকাছি এসে যদি জিজ্ঞেস করো যে এক টাকার কচুরি কোথায় পাওয়া যায়, যে কোনো মানে যে কোনো মানুষ তোমায় বলে দেবে। এখানে কিন্তু দুখানা দোকান আছে, যেখানে খেলাম ভাইয়ের দোকান তার ঠিক ভাইয়ের দোকানের দিকে যদি মুখ করে দাঁড়াও তার ঠিক বাঁ দিকে আর একটা দোকান পড়বে, সেখানেও কিন্তু 1 টাকার লুচি পাওয়া যায়। তো দেখাবে কোনো এক নতুন ভিডিওতে, আজকের মতন টাটা।